দেখো, এখানে প্রমাণ করতে হবে কি যে ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। তো তাহলে প্রথমে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। দেখো, আমি যে কোনো একটা ত্রিভুজ এঁকে তার নাম দিলাম এ বি সি। তো বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু হবে। সমবিন্দু মানে দেখো, তিনটে রেখা যদি একই বিন্দু দিয়ে যায় তাহলে এটাকে বলে সমবিন্দু। তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক, মানে বাহুটাকে মাঝবিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে এবং লম্ব হবে। এটার লম্ব সমদ্বিখণ্ডক ধরলাম এ, ধরো নাম দিলাম ডি, তুমি যে কোনো নাম দিতে পারো। এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক ধরো এরকম হবে, এটা নাম দিলাম ধরো এটা কে বিন্দুতে। তার মানে এই যে এই দুটো বাহু লম্ব সমদ্বিখণ্ডক, আর 3 নম্বর বাহু ধরো এ বি, তার মধ্যবিন্দু আমি নিলাম ডি কে পি। এবার এটার নাম দিলাম ও, ও পি আমি যোগ করলাম। এটা লম্ব কিনা আমি জানি না, সমদ্বিখণ্ডক তো বটেই, কারণ আমি মধ্যবিন্দু নিয়েছি। এবার এটা যদি আমি প্রমাণ করতে পারি এটা লম্ব, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে। এবার একটা অঙ্কন আছে, অঙ্কনটা হচ্ছে কি, তুমি বি ও, তারপরে সি ও, তারপরে এ ও যুক্ত করো। এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো তোমার এখানে লিখতে হবে। এবার যে প্রমাণ, সেই প্রমাণটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি, এটা খুব সোজা। দেখো, ত্রিভুজ প্রথমে তুমি নাও, ত্রিভুজ ও বি ডি এবং ত্রিভুজ ও ডি সি, এই দুটোর মধ্যে লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এটা তোমার 90 ডিগ্রি হবে। মানে কোণ ও ডি বি সমান কোণ ও ডি সি, এটা 90 ডিগ্রি কিন্তু দুটোই, যেহেতু আমি লম্ব সমদ্বিখণ্ডকে গেছি তার জন্য। এবার সমদ্বিখণ্ডক মানে কি, বিডি সমান ডিসি, আর ওডি হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে এই যে এই দুটো ত্রিভুজ সর্বসম, মানে ত্রিভুজ ও বিডি সর্বসম ত্রিভুজ ও ডিসি হয়ে গেল। এবার তুমি নাও ত্রিভুজ, দেখো আমি ত্রিভুজ নিয়েছি ওকেসি আর ওকে এ। দেখো, ওকেসি আর ওকে এ, এই দুটো ত্রিভুজের মধ্যে যেহেতু লম্ব হয়ে গেছে, তাহলে এই দুটো কোণ সমান। তারপরে একে সমান কেসি আর ওকে হচ্ছে সাধারণ বাহু, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে আমি এখানে লিখে ফেলি। তাহলে দেখো, আমি এই যে যেটা বললাম, প্রথমে এইটা দুটো সর্বসম দেখালাম, তারপরে এটা সর্বসম দেখালাম। আর হচ্ছে সর্বসম যদি হয়, তাহলে এই যে এইখানে যখন সর্বসম দেখেছিলাম, অতএব পেলাম ও বি সমান ও সি, এটা 1 নম্বর দিলাম। আর এখন পেলাম ও সি সমান ও এ, এটা 2 নম্বর দিলাম। এবার 1 এবং 2 থেকে পাই, 1 এবং 2 থেকে পাই কি পাই বলতো, এই যে ও বি সমান ও সি সমান ও এ। তার মানে দেখো, ও এ ও বি মানে এটা, ও সি মানে এইটা, ও এ মানে এইটা। এবার তাহলে আমি ত্রিভুজ এ পি ও আর বি পি ও, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো, এটা হচ্ছে সাধারণ বাহু, এটার সঙ্গে এটা সমান পেয়ে গেছি, আর এটার সঙ্গে এটা সমান, তাহলে তিনটে বাহু সমান, মানে এটা তোমার কি হয়ে যাবে, সর্বসম ত্রিভুজ। সর্বসম যদি হয় তাহলে সবই সমান, তার মানে আমরা বলতে পারবো যে এটার সঙ্গে এটা সমান, কিন্তু ইহারা সন্নিহিত কোণ। এবার একটা সরলরেখার উপরে যদি সন্নিহিত কোণ সমান হয়, তাহলে প্রত্যেকটা 90 ডিগ্রি হয়। এই কথাটা লিখে ফেলি। দেখো, এই যে ওপি সাধারণ বাহু আর এপি সমান বিপি, তাহলে তিনটে জিনিস আমি সমান পেয়ে গেলাম। তার মানে আমি বলতে পারি এই ত্রিভুজ ও পি এ সর্বসম ত্রিভুজ ও ত্রিভুজ ও পি বি। এবার যদি সর্বসম হয় তাহলে সবই সমান, তাহলে বলতে পারি যে ও পি বি সমান ও পি এ, ওই যে সর্বসম ত্রিভুজে সবই সমান। তাহলে কিন্তু ইহারা কেমন কোণ, ইহারা সন্নিহিত কোণ, হিত কোণ, এবং এবং কি বলতো, এবং পি বি পি এ সরল রেখা, সরল রেখা। এবার সরল রেখার উপরে সন্নিহিত কোণ সমান, তাহলে প্রত্যেকের সমকোণ, অতএব
এই যে কোণ ও পি বি সমান কোণ ও পি এ সমান 90 ডিগ্রি, তাহলে এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে আমরা এবার লিখবো, অতএব ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে দেখো এই যে পি ওটা লম্ব হয়ে গেল 90 ডিগ্রি, মানে লম্ব, এবং এটা মধ্যবিন্দু, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক ছিল, এটা লম্ব সমদ্বিখণ্ডক ছিল, আর এটা লম্ব সমদ্বিখণ্ডক হলো। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক তো সমবিন্দু, মানে একই বিন্দুতে মিলিত হলো। তাহলে আমরা লিখবো যে অতএব ত্রিভুজ ABC এর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। তাহলে দেখো লিখে ফেলেছি ত্রিভুজ ABC এর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। তাহলে দেখো এটা যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি বারবার ভিডিওটা দেখো কিভাবে করেছি। প্রথমে এই যে এই দুটো ত্রিভুজ নিয়েছি, তারপরে এই দুটো ত্রিভুজ নিয়েছি, তারপরে এই দুটো ত্রিভুজ নিয়েছি, সবই কিন্তু আমি সর্বসম দেখিয়েছি, সর্বসম দেখানোর পরে হয়ে গেছে, হয়ে গেল তোমার এটা।